আসসালামু আলাইকুম। ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে আসলাম সানাসারা সুজি দিয়ে মিষ্টি রেসিপি। সফট এবং কতটা নরম হয়েছে দেখতেছেন বন্ধুরা। অল্প সময়ের মধ্যে আপনারা বাসায় অল্প উপকরণ দিয়ে এই চমচম মিষ্টি রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। চুলোতে একটি প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আপনারা চাইলে পাউডার দুধ পানির সাথে মিশিয়ে 1 কাপ তৈরি করে দিতে পারেন। গাওয়া ঘিটা দেওয়ার কারণে স্মেলটা খুব ভালো আসে। আপনারা চাইলে গাওয়া ঘিটা স্কিপ করতে পারেন। ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মিষ্টি কম বেশ করে নিতে পারেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, যাতে নিচে লেগে না যায়। চিনিটা মিশিয়ে নিতে হবে। তারপর এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়ার কারণে মিষ্টির ফ্লেভারটা খুবই দারুণ আসবে। তো এভাবে করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। তারপর এলাচগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। এভাবে করে আপনারা অল্প সময়ের মধ্যে চমচম মিষ্টি তৈরি করে নিতে পারেন। বাসার সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা অল্প অল্প করে দিতে হবে। যদি একবার দেন তাহলে এটা দলা পেকে যাবে, এই জন্য অল্প অল্প দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে এভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে দলা পেকে না যায়। তো আমি সবগুলো সুজি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। তো এভাবে করে আমি ভালোভাবে উপর নিচ করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই এরকম একটু শক্ত ভাব চলে আসবে, তো বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। তারপর আমি ওইটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর হাতে ঘি লাগিয়ে নিলাম এটাকে মতে নেওয়ার জন্য। আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন। তো অবশ্যই এটাকে ভালোভাবে মতে নিতে হবে 10 থেকে 15 মিনিট। যত ভালো করে মতবেন মিষ্টিটা ততই স্মুথ হবে। তো এভাবে হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে মতে নিতে হবে। তা আমি ভালোভাবে মতে নিয়েছি। তো অবশ্যই খেয়াল রাখবেন 10 থেকে 15 মিনিট এটাকে মতে নেবেন। তারপর একইভাবে তেল বা ঘি মিশিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে করে হাতে চেপে চেপে আরেকটি হাতের সাহায্যে আমি এক একটা মিষ্টিকে শেপ দিয়ে নেব। তো আপনারা চাইলে এটাকে গোল বা এভাবে লম্বা করে শেপ দিয়ে নিতে পারেন। অতি সহজে অল্প সময়ের মধ্যে এই মিষ্টি রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন, ঠিক দোকানের মতো বা মিষ্টির দোকানের মতোই আপনাদের এই মিষ্টিগুলো হবে। আশা করি আপনাদের এই রেসিপিটি মিষ্টি রেসিপিটি ভালো লাগবে, খেতেও দারুণ।
তো একইভাবে আমি দ্বিতীয়টাও তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখে নেন। তো এভাবে করে অল্প সময়ের মধ্যে আমি দ্বিতীয়টা তৈরি করে নিলাম। তো এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা কতটা স্মুথ হয়েছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর একটি প্যান বসিয়ে দিলাম চুলোতে, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তো অবশ্যই আপনারা মিষ্টি বেশি দিতে চাইলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর চিনিটাকে আমি এভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিলাম। তারপর একে একে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা এখন লো মিডিয়ামে আছে। তো আপনারা চাইলে হালকা গরম হওয়ার পরেই মিষ্টিটা দিবেন। দেওয়ার পরে মিডিয়াম আঁচে চুলাটা রেখে 5 মিনিটের মতো এটাকে জাল করে নেবেন। তো 5 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। এখন আমি ডেকে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠবে, দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। সমস্ত মিষ্টিগুলো খুবই রসালো হয়েছে এবং ফুলে উঠেছে। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা চাইলে এভাবে খেতে পারেন, আর যদি আপনারা চান তাহলে গরু দুধের মধ্যে আপনারা একে একে মিষ্টিগুলোকে দিয়ে ভালোভাবে গরু দুধের সাথে এটাকে মিশিয়ে নিতে পারেন। আমি একটি দেখাচ্ছি, এভাবে করে ভালোভাবে আমি গরু দুধের সাহায্যে এটাকে ভালোভাবে চারোটা দিক গরু দুধ লাগিয়ে নিলাম। তো একে একে আমি সমস্ত মিষ্টিগুলোকে এভাবে গরু দুধের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের এই মিষ্টি রেসিপিটি ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।